শাকিব খান অবিশ্বাস ছিলেন রূপালী পর্দার জনপ্রিয় জুটি। একসঙ্গে তারা জুটিবদ্ধ হয়ে 70টিরও বেশি সিনেমাতে অভিনয় করেন, যার বেশিরভাগ ছবি ছিল ব্যবসা সফল। দাম্পত্য জীবনে বিচ্ছেদের জেরে শাকিব আপু দুজনে এখন দুই মেরুর বাসিন্দা। বছর তিনেক আগে এ জুটির ছন্দপতন হয়। এরপর থেকেই শাকিব খান ছাড়া অপু নতুন করে নিজেকে তৈরি করছেন। বিচ্ছেদের পর শাকিবের বাহিরে অপুর ছবি হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই ছবিটি এবার মুক্তির মিছিলে। চলতি মার্চেই শাকিবের শাহেনশা এবং অপু বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমা দুটি মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজক ও পরিবেশক সমিতির সূত্রে জানা গেছে, শাকিব খান অভিনীত ছবি শাহেনশা মুক্তি পেতে যাচ্ছে 6 মার্চ। একই তারিখে চল যায় এবং নারী শক্তি নামে দুই ছবির মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জানা যায় এই ছবি দুটি মুক্তি নাও পেতে পারে। এর বদলে হলুদবনি এবং শাহেনশা ছবি দুটি মুক্তি প্রায় নিশ্চিত। মাত্র 2 থেকে 3টা সিনেমা হলে পরমব্রত ও তিশার হলুদবনি মুক্তির কথা শোনা গেলেও বড় পরিসরে সিনেমা হলে যাচ্ছে শাকিবের শাহেনশা। আর 13 এবং 20 মার্চ এই 2 তারিখে মুক্তির জন্য ডেট নিয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবির পরিচালক। প্রযোজক সেলিম খান বলেন, বিভিন্ন সিনেমা হলে শাহেনশা প্রদর্শনের জন্য ট্রেলার চালানো হচ্ছে, পোস্টার লাগানো হয়েছে। 6 মার্চ শাহেনশা মুক্তির অনুমতি চেয়ে প্রযোজক পরিবেশক সমিতি থেকে মুক্তির মৌখিক সম্মতি পেয়েছি, হয়তো মুক্তির আগেই অনুমতির চিঠিও পেয়ে যাব। 50টিরও বেশি সিনেমা হলে চলবে শাহেনশা। নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে নিয়ে শাকিব খানের এই ছবির মুক্তির ওপর নির্ভর করছে বাপ্পি চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাস অভিনীত ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু। পরিচালক দেবাশিস বিশ্বাস বলেন, 13 এবং 20 মার্চ 2 তারিখে মুক্তির জন্য হাতে রেখেছি। শাহেনশা যদি 6 মার্চ মুক্তি পায় তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টুয়ের মুক্তি পিছিয়ে যাবে 20 মার্চে। শাহেনশা 6 মার্চ মুক্তি না পেলে অবশ্যই শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু 13 মার্চ আসবে। শাকিব খানের ছবির ভয়ে কি অপু বিশ্বাসের ছবি পিছিয়ে যাচ্ছে, এমন প্রশ্নের পরিচালক দেবাশিস বিশ্বাস বলেন, ভয় নয়, বরং শাকিব খানের প্রতি সম্মান করছি। সে বাংলাদেশের সিনেমার একমাত্র সুপারস্টার, কিছু হোক বা না হোক তার ছবির প্রতি মানুষের আগ্রহ থাকে, এটা অস্বীকার করার উপায় নেই। আমার নিজেরও ইচ্ছে একদিন তার সঙ্গে কাজ করব, ভয়ের কিছু নেই। এখানে শাকিব খানের প্রতি আমি জাস্ট সম্মান দেখাচ্ছি, আর আমার ছবির মেরিট ভালো হলে অবশ্যই ভালো চলবে। তিনি আরও বলেন, শাহেনশা শাকিব খানের সিনেমা, ভালো খারাপ যাই হোক কমপক্ষে 2 সপ্তাহে বড় বড় হলগুলোতে চলবে। আমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু যদি বড় বাজেটের ছবি হয় তাহলে এটাও বড়ভাবে মুক্তি দেওয়া উচিত, তাই না? আমি তো 10 থেকে 15টা হল রিলিজ দেবো না। শাহেনশা 6 মার্চ মুক্তি পেলে 13 তারিখ আমি তো বলাকা মধুমিতার মতো সিনেমা হল পাবো না। মোটামুটি কনফার্ম শাহেনশা 6 মার্চ মুক্তি পেতে যাচ্ছে, তাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি দিতে চাইছি 20 মার্চ। শাহেনশা পরিচালনা করছেন বসগিরি মেন্টাল ছবির পরিচালক শামীম আহমেদ রনি, প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। অন্যদিকে দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু প্রযোজনা করছেন বেঙ্গল মাল্টিমিডিয়া। বাপ্পি অপু ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, কাবিলা সহ আরও অনেকেই। তো ভিউয়ার্স, অবশেষে শাহেনশা মুক্তি পেতে যাচ্ছে 6 মার্চ, কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তির জন্য তারিখ নিয়েছে 13 তারিখ কিংবা 20 তারিখ। শাহেনশা যদি 6 মার্চ মুক্তি পায় তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুক্তি পাবে 20 মার্চ। শাহেনশার ভয়ে কি তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবি মুক্তি পিছিয়ে নিয়েছে, এ নিয়ে আপনি কী ভাবছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমে চোখ নামিয়ে কথা বলো। শাহেনশাকে কেউ হুকুম করতে পারে না।